সেকুলারিজম, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী একজন শাসক কি মুসলিম হতে পারে? আসলে শাসক বলবেন কেন, শাসিত রাজাদি থাকে। এখানে শাসক আর শাসিত ক্লাসিফিকেশন দরকার নেই, একজন মানুষ যদি সে সেকুলারিজম, গণতন্ত্র, জাতীয়তাবাদ ইত্যাদি বিশ্বাস করে, এগুলি জাহিলিয়তের মতবাদ, এগুলি সবগুলো কি জাহিলিয়তের মতবাদ, শিরকি মতবাদ, এগুলির সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। কোরআন আর হাদিস বলে তোমার রক্ত, বর্ণ, তোমার ভৌগোলিক সীমারেখা যাই হোক না কেন, তুমি যদি মানুষ হও তুমি গোটা মানব জাতির ভাই, আর যদি মুসলিম হও বিশ্ব মুসলিমের তুমি ভাই, ঠিক নয় কি? এখানে জাতীয়তাবাদ, অমুকবাদ, তমুকবাদ যে কাট অফ করে রেখেছে, বিচ্ছিন্ন ছিন্ন ভিন্ন করে রেখেছে মানব জাতিকে, এরকম ছিন্ন ভিন্ন হওয়ার কোনো সুযোগ নাই। আমরা কালেমার ভিত্তিতে গোটা মুসলিম বিশ্ব এক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কালেমার বন্ধন গোটা বিশ্ব মুসলিমকে এক ঐক্যবদ্ধ উম্মায় পরিণত করে রেখেছে, কোনো ভাগবাটোয়ারা করা যাবে না। কবরে গেলে যদি জিজ্ঞাসা করে মা দিনুক, কি মিয়া তোমার জীবন কর্ম কেমন ছিল, বলে সেকুলারিস্ট, হ্যাঁ সেকুলার ছিলাম আমি, একজন অমুক ছিলাম তমুক ছিলাম, সাথে যেই লোহার হাতুড়ি রেডি, মুগুর বেমের জাবাতিন মিনাহাদিদ, এমন লোহার মুগুর দিয়া বাড়ি মারবে যে ওই মুগুর দিয়া পাহাড়কে বাড়ি মারলে লাসরা তোরাবান, পাহাড় মাটি হয়ে যেত, এরকম বাড়ি খাইতে কারা রাজি? রাজি আছেন হাত তোলেন। কোনো সেকুলারিজম, কোনো জাতীয়তাবাদ, গণতন্ত্র, হাবি জাবি কিছুই বলা যাবে না, সব বাদ দিয়ে বলতে হবে ভাই আমি ইসলাম ধর্মের লোক, আমি কি মুসলিম, আমার জীবন কর্ম ছিল ইসলামের উপর আমল করা, প্র্যাকটিসিং মুসলিম, ঠিক না? আল্লাহু আকবার, এইটাই হবে জবাব। একজন কুফুরি মতবাদে বিশ্বাসী লোকের কাছে ইসলামের কল্যাণ আশা করা যায় কিনা? অবশ্যই যায়। দুনিয়ার সমস্ত কুফরি মতবাদ পোষণকারীরা তাদের অজান্তে তারা ইসলামের খেদমত করে যাচ্ছে, টের পাচ্ছে না। ইসলামের সবচেয়ে বড় এক প্রচারক ছিল প্রেসিডেন্ট বুশ, কিন্তু টের পায় নাই, মরার পরে হয়তো টের পেয়েছে। কেমনে সে বিশ্বের সবচেয়ে বড় প্রচারক ছিল? জাকির নায়েকের চেয়েও সে বড় ইসলাম প্রচারক ছিল, কারণ বুশের যত লক্ষ চ্যানেল জাকির নায়েকের তো এত চ্যানেল নেই। আরাফার ময়দানে ডক্টর আরিফি আরব জাহানের বক্তা, উনি বলছেন আরাফার ময়দান, মিনার ময়দানে দুই আমেরিকান তরুণকে আমি দেখলাম, আমার কৌতূহল জাগলো আমেরিকায় বসে কীভাবে ইসলাম পেল এরা। আমি জিজ্ঞাসা করলাম তোমরা আজকে হজ করতে এসেছো মুসলমান হয়ে, তোমরা ইসলামের দাওয়াত কার কাছে পেয়েছো? ওরা হেসে দিয়ে বলল বুশের কাছে। আরে বুশের কাছে মানে বুশ তোমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে? হ্যাঁ বুশই তো দিয়েছে। বলে কীভাবে? কয়েছে টুইন টাওয়ারের ধ্বংসের ঘটনা যেদিন ঘটল, আমেরিকার টুইন টাওয়ারে আগুন লাগলো না বিমান আক্রমণে, সেই দিন প্রেসিডেন্ট বুশ জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, দুইবার উনি তার ওই ভাষণে ইসলাম ইসলাম এই শব্দটা উচ্চারণ করেছিলেন, এর আগে ইসলাম নামক কোনো কিছুর নামও আমি আর আমার এই ফ্রেন্ড শুনি নাই। এই তো কিউরিয়াসিটি জাগলো, কী ব্যাপার, ইসলাম কি, ইসলাম কি? তার বক্তৃতা ভাষণ শেষ হওয়ার পর ইসলাম ইংলিশে লিখে সার্চ মারলাম, আর শুরু হলো জাকির নায়েকের বক্তৃতা, অমুকের বক্তৃতা, হাজার হাজার বক্তৃতা, তথ্য তথ্য আসা শুরু হলো, বারে আমরা তো ইসলাম পেয়ে গেছি।
বুশে যদি জানতো যে আমি ইসলাম মুখে নিলেও কি বিপদ হইতে পারে, ইসলাম যে কি জিনিস এটা মুখে নিলেও মহা বিপদ, কাফের ইসলামের জয়, সে জীবনে ইসলাম নামে নিত না। এই দুই যুবক বলে আমরা তো ওই বুশ থেকে ইসলাম পাইছি। আল্লাহ তাআলা কি করেন, কার মুখের কথা সারা ওয়ার্ল্ডের মিডিয়ায় একযোগে সম্প্রচার হবে, আল্লাহ ইসলাম প্রচারের জন্য ওই লোকটারে আগে বাছাই করেন। তো বুশের যুগে আল্লাহ দেখলেন, আল্লাহ আলম আমার যেটা মনে হয়েছে যে বুশ ছাড়া এত বড় মুখ বর্তমান যুগে আর নাই। এই লোকের মুখে যদি ইসলাম শব্দটা আসে, আসুক না সে দুর্নাম করুক সমস্যা নেই, কিন্তু ইসলামটা খালি বলুক, জনগণ শুনুক কি রে ইসলাম কি, খালি এই প্রশ্নটা ছড়ে দেখ, আর কিছু লাগতো না, তাহলে কোটি কোটি মানুষ মুসলমান হয়ে যাবে। আল্লাহ আকবার, হয়েছেও তাই। ইন্নাল্লাহ লা ইউয়াইয়িদু হাযাদ দীন বিরাজুলিল ফাজির ওয়া বিআকওয়ামিন লা খালাক লাহুম। আল্লাহ নবী বলেন আল্লাহ এই দিনকে সাহায্য করবেন ফাসিক ফাজির দিয়া, আর এমন কাফের দিয়া যে কাফের আখিরাত বলতে কিছু নেই, তারেও আল্লাহ তার অজান্তে আল্লাহ দিনের খাদেম বানিয়ে রাখবে, সে টের পাবে না। এই যুগেও ইসলামের কিছু খাদেম আছে, নাম নিলে ওরা টের পাইয়া যাবে, যেন নিতেছি না, চলুক ওরা ইসলামের দুর্নামে করুক সমস্যা নাই, জনগণ খালি ওদের মুখ থেকে ইসলাম নামটা পাইলে এনা, আর কিছু লাগবে না, ঠিক নয় কি? একটু আগে চেয়ারম্যান সাহেব বলে গেলেন না, প্রথম করোনা ভাইরাস পাইছি এক বক্তার মুখে, এর আগে করোনা কি জিনিস জানতাম না, একটা নাম পাইলেই তো এনা, নামের ভিতরে তো হাজারো ব্যাখ্যা বিশ্লেষণ তথ্য তত্ত্ব লুকিয়ে থাকে, ঠিক না? অতএব কুফুরি মতবাদে বিশ্বাসীদের দ্বারা যুগে যুগে আল্লাহ বহু খেদমত নিয়েছেন ইসলামের, বহু খেদমত এখনো নিচ্ছেন, সুবহানাল্লাহ। ইদানিং এক কপাল পোড়া ম্যাক্রো, এই লোকের দ্বারা যে নবীজির মহাব্বত কি পরিমাণ মুসলিম জাতির মধ্যে আল্লাহ বাড়াই নিছে, এইটার কোনো হিসাব নিকাশ কোনো ক্যালকুলেশন করে বলা যাবে না। আল্লাহ আকবার, নবী প্রেমিকরা সবাই মোটামুটি নিজ নিজ জায়গায় ঘুমন্তই ছিল, এই লোকে জাগায় দিছে, অগ্নিকুণ্ডে ফু মারলে ছোট্ট আগুন ওয়ালাচ্চার আগে মোমবাতিতে ফু দিলে নিভে যায়, আর বিশাল অগ্নিকুণ্ডে ফু দিলে আগুন আরো আরো বেড়ে যায়, বাতাস দিলে আগুন আরো চেরাগের মধ্যে পাখা দিয়ে এক থাপ্পড় দিলে নিভে যাবে, কিন্তু বড় অগ্নিকুণ্ডে যত হাওয়া দিবেন সে আরো হাওয়া থেকে অক্সিজেন নিয়ে আরো বেশি আরো জ্বলবে, ঠিক না? আরো লাফায়,